কিছুক্ষণ আগেই আচমকা ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল দেশের মাটি। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। এই ভয়াবহ ভূমিকম্পে গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন কোথায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, কতজন আহত ও নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের বিকানের। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের পর এবার রাজস্থান। পরপর তিন দিনে তিন রাজ্যে ভূমিকম্প অনুভূত হলো। সোমবার ভোরের দিকে বিকানেরে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এলাকায় আতঙ্ক ছড়ালেও হতাহতের খবর পাওয়া যায়নি, বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা গেছে। তবে ভোর রাতের দিকে কম্পন অনুভূত হতেই ত্রস্ত সাধারণ মানুষ, বাড়ি ছেড়ে অনেকেই বেরিয়ে আসেন। বেলা গড়াতেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এদিকে শনিবার রাত 1:12 উত্তর পূর্ব লখনৌতে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 5.2। সেবার ভূপৃষ্ঠ থেকে 82 কিলোমিটার গভীর ছিল ভূমিকম্পের উৎসস্থল। অন্যদিকে শুক্রবার ভূমিকম্প হয়েছে হিমাচল প্রদেশের কিন্নর জেলায়। ওই দিন বেলা 12 নাগাদ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 3.1। এছাড়াও শুক্রবার মৃদু কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6।